এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রাজস্থান থেকে ফিরে পড়েছি কদিন হলো, ওখানে মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্য পুরো ভিডিও তো করতে পারলাম না, ল্যাপটপও খারাপ হয়ে গেছিলো। তো আজকে বেরিয়ে পড়েছি ল্যাপটপ সারানোর জন্যে। তো দেখা যাক ল্যাপটপটা সারানো যায় না, আবার নতুন কিছু কিনতে হয়। চলুন যাওয়া যাক, আপনাদেরও দেখাচ্ছি কি হয়। এই নিবেদিতা সেতু পার করলাম, আজকে রাস্তা এতই ফাঁকা, টাইম খুব কমই লাগলো। এখান থেকে বাড়ি থেকে আসতে মোটামুটি যেটা 45 মিনিট লাগে, আজ 30 মিনিটেই চলে আসলাম। তো দেখা যাক আর কতটা টাইম লাগে যেতে, ওদিকটাও জ্যাম আছে কিনা দেখা যাক। সার্ভিস সেন্টারে যাবো, দেখি কি বলে, তারপর বলছি তোমাদের কি হলো। তো ওরা একবার চেক করে দেখে দিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা, একবার দেখে নেওয়া যাক, বাকি বাড়ি গিয়ে খুলব। একাডেমি ঘুরতে পারবি না, আমার তো অনেক টাকা। ক্লাউড আইডি মনে আছে? তো লাস্ট পর্যন্ত ম্যাকবুকটা সারানো গেল না, আমার নতুন কিনতেই হলো। তো এখন কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে ওপেন করবো, তার দেখাবো, তুমি যাওয়া যাবে। তো কালকে আর শুট করলাম না বাড়ি এসে, অনেক রাত হয়ে গেছিলো। তো আজকে বক্সটা ওপেন করবো ভাবলাম, চলুন দেখা যাক বক্সটা কী কী আছে। তার আগে দেখে নিই, এটা 14 ইঞ্চি নেবো, এটা 8 কোর CPU, 14 কোর GPU, দেখা যাচ্ছে।
আগে থেকে অনেক মোটা করে দিয়েছে। আগে আমার 30 ইঞ্চি ছিল, এটা অনেক পাতলা স্টাইলিশ ছিল, এটাও স্টাইলিশ বাট একটু মোটা হয়ে গেছে। সাইডের আপনি দেখে আর কি আছে, কিছু বুক তো এটা এখন এবার ব্ল্যাক স্টিকার দিয়েছে, আগে সিলভার আসতো বা হোয়াইট আসতো, এখন এটা ব্ল্যাক স্টিকার দিচ্ছে। আর কিছু নেই, চার্জার এবারে কেবলটা একদম অন্য দিয়েছে, আর অনেকটা বড়, এটা খুব দরকারি হয়, চার্জের সময় প্রবলেম হয় খুব। ফোন করা যাক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ।